اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. উপস্থিত ইসলামী ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, আজকে আমরা ঈদ উল আযহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে ঈদ মাঠে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা ঈদের সর্ব সমাপ্ত করেছি। এই যে ঈদ, ঈদ প্রসঙ্গে কুরবানি প্রসঙ্গে আমরা দীর্ঘ আলোচনা শুনে আসছি, প্রতি বছরে শুনি, এবং সাধারণত ঈদের এক দু সপ্তাহ আগে থেকেই এ প্রসঙ্গে আলোচনা হয়ে আছে। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে আজকে যে আমরা দশই জুলহিজ্জা কুরবানি করছি, কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হচ্ছে কি হচ্ছে না, এ প্রসঙ্গে সকলেই উপলব্ধি করতে পারছি না যে কার কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হচ্ছে আর কার কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হচ্ছে না। কুরবানির মাংস আর রক্ত তো আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, লাইয়া আল্লাহ লুহুমুহা ওয়া দিমাউহা ওয়া লাকিন আল্লাহ তাকওয়া দিকুম, সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37। কখনোই কুরবানির মাংস এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং আল্লাহর দরবারে পৌঁছায় তোমাদের তাকওয়া। কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হতো কি হতো না, আকাশ থেকে এককালীন আগুন আসতো, আকাশ থেকে এককালীন আগুন আসতো, কুরবানি পেশ করা হতো, একটা জায়গাতে কুরবানি রেখে দেওয়া হতো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর সেই কুরবানিকে পুড়িয়ে ছাই করে দেওয়া হতো আকাশ থেকে আগুন আল্লাহ তাআলা পাঠিয়ে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 183, তাকরুহুন নার, আকাশ থেকে আগুন এসে কুরবানিকে খেয়ে নিত, ভস্ম করে দিত। কুরবানির মাংস খাওয়ার কোন প্রশ্নই ছিল না, তখন কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে, এটা প্রমাণিত হয়েছে প্র্যাকটিক্যাল ফিল্ডে। আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি গৃহীত হয়েছিল আর একজনের কুরবানি প্রত্যাখ্যাত হয়েছিল, পরিত্যক্ত হয়েছিল। যার কুরবানি গৃহীত হয়েছিল তিনি বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন। ভাই সকল, যারা আমরা পাঁচ অক্ষরের সালাত আদায় করি না, কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা, এ কার ইতিহাস, কার সুন্নাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মানাসিকে হজ হজ আদায় করে তিনটি জান্নাতের পাথর নিক্ষেপ করেছিলেন সাতটি করে, তিনটি জান্নাতের পাথর নিক্ষেপ করেছিলেন সাত
শক্তি বলে আর সেই ইতিহাসে তারই সামনে আজকে হাজিরা শাস্তি করে পঙ্গ নিক্ষেপ করেন তিন দিনে পেষট্টি দিয়ে 11-12-13 জুলহিজ্জা আর 10-ই জুলহিজ্জায় ইয়াউমুল নাহার কুরবানির দিনে জামরাই আকাবাকে 7টি পঙ্গ নিক্ষেপ করেন মোট 70টি পঙ্গ নিক্ষেপ করেন শাস্তি করে পঙ্গ নিক্ষেপ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম হাকিম আল মুস্তাদরাক আল মুস্তাদরাক হাদিস নম্বর 700 এই কথা বলে করেছেন শুধু তাই নয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় জান্নাতে যাচ্ছেন শয়তান বাধা দিচ্ছে শাস্তি বন্ধ নিক্ষেপ করে শয়তানকে আর এটা করছেন জিব্রাইল আলাইহিস সালামের পরামর্শে যা মুস্তাদরাক হাকিমে স্পষ্ট ভাবে বলে গেছে তো ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধ নিক্ষেপ করে শয়তানকে শয়তান পালিয়ে গেল জামাই অবস্থা মধ্যবর্তী জামাই শাস্তি বন্ধ নিক্ষেপ মধ্যবর্তী জামাই আমার যখন ওখানে শয়তান আসছে আমার শাস্তি বন্ধ নিক্ষেপ করছেন আমার সেখান থেকে বিতাড়িত হচ্ছে শয়তান ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে সেখানে জবাই করছেন যাচ্ছেন জামাইয়ের দুনিয়াতে ছোট জামাই সেখানে আবার শাস্তি কঙ্গ নিক্ষেপ করছেন মিনার ময়দানে যাচ্ছেন তারপর মুজদালিফায় যাচ্ছেন আরাফার ময়দানে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ইতিহাসকে স্মরণ করে কয়েক লক্ষ মানুষ আজকে আরাফার ময়দানে যাচ্ছেন আজকে হতে বিগত তাদের কুরবানি গত কালকে হয়ে গেছে আজকে আইয়ামে তসরিফ তাদের চলছে 11-ই তাদের জুলহিজ্জা ভাই সকল তারা ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ করছে আমরা যে কুরবানি করছি এই কুরবানির ইতিহাস আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যদিও কুরবানি আদম আলাইহিস সালামের যুগ থেকে ছিল যা পবিত্র কোরআন সূরা মায়দা 27 নম্বর আয়াত থেকে স্পষ্ট কিন্তু সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 102 থেকে 108 পর্যন্ত যদি আমরা অধ্যায়ন করি তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট যে আমরা যে কুরবানি করছি এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে আমাদের ধারণাই হবে একমাত্র সন্তান আর সেই সন্তানকেও আল্লাহর পক্ষে জবাই করে নিতে হবে আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষে জবাই করে নিতে হবে ইসমাইল আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম পুরো প্রস্তুত বাপ পুরো প্রস্তুত সুতরাং অল্প হাদিসে যেখানে আছে এই ইসমাইল আলাইহিস সালামকে জবাই করলেন মিনাই আপনার জান্নাত আছে সাইদেন কঙ্গরি মারার পরে সেই জায়গাতে স্পষ্ট আছে যে ইসমাইল আলাইহিস সালাম বলছেন যে আব্বা জান আমার শরীরে তো যে কাপড় আছে এই কাপড়টাতে তো অন্য কোনো কাপড় নেই তো এই কাপড়টা আপনি খুলে দেন আমাকে কুরবানি দেওয়ার পরে এই কাপড় দিয়ে আমাকে এই কাপড় দিবেন ইসমাইল আলাইহিস সালাম জবাই হবেন না এটা জানছেন না তিনি জানছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করার জবাই হয়ে যাব তার জন্য আপনার ইসমাইল আলাইহিস সালাম বলছেন আব্বা জান ছোট ছেলে আর তার আল্লাহ তাআলার প্রতি কত দৃঢ় ভরসা বিশ্বাস যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আব্বা জান আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আমাকে কুরবানি করার কুরবানি করুন তবে আমার শরীরে যে পোশাক আছে কাপড় আছে এই কাপড়টা খুলে রেখে দেন এই কাপড় দিয়া আমাকে কাপড় দিবেন ইব্রাহিম আলাইহিস সালামও জানতেন না যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হবে না এটা আল্লাহ পরীক্ষা করছেন এটা ইসমাইল আলাইহিস সালাম জানতেন না ইব্রাহিম আলাইহিস সালাম শুইয়ে দিলেন গলায় ছুরি চালাতে লাগলেন আর ইহানের মুহূর্তে পিছন দিক থেকে একটি আওয়াজ আসছে আন ইয়া ইব্রাহিম ইয়া ইব্রাহিম কাত কাত সাদদাকতা রুয়া তুমি সত্যকে তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছো হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছো পিছন দিকে তাকাচ্ছেন বোম্বা একটু দাঁড়িয়ে একটু বসু জন্ম দাঁড়িয়ে আছে আল্লাহ স্পষ্টভাবে বলছেন ওয়াফাদাই না বিবিহি আলিম এক মহান জবের বিনিময়ে ইসমাইল আলাইহিস সালামকে মুক্ত করলাম মুসনাদ আহমদ হাদিস নম্বর 2707 স্পষ্ট যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয়তম একমাত্র পুত্র সন্তানকে জবাই করতে বলেছিলেন আর ইসমাইল আলাইহিস সালামের প্রস্তুত আল্লাহ তাআলার পক্ষে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাবেন আল্লাহ তাআলা কুরবানি করবেন আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা যেহেতু এটা ছিল প্রকাশ্য একটা এই ছিল একটা আল্লাহ তাআলার গোপনীয় পরীক্ষা যা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না ইসমাইল আলাইহিস সালাম জানতেন না যখন দেখলেন যে বাপ বেটা
দাঞ্চলি এবং কুরবানি হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন এটা ছিল পরীক্ষা মাত্র, এটা ছিল পরীক্ষা মাত্র, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমার ইতিহাস পরবর্তীদের জন্য ছেড়ে দিলাম, তোমার ইতিহাস লিখে দিলাম, সেই ইতিহাসকে স্মরণ করে দোষী জহি যা আজকে আমরা কুরবানি করছি। ভাই সকল, আকাশ থেকে এখন আগুনও আসে না যে আমার কুরবানি আল্লাহ দরবারে গৃহীত হচ্ছে কি হচ্ছে না এটা বুঝতে পারবো। আর নিজেদের পুত্রকে জহাই করতে বলবেন, ইসমাইল আলাইহিস সালামের পুত্র যদি সেদিন জহাই হয়ে যেত আর সেই ধরা পরবর্তীদের জন্য আল্লাহ তাআলা রেখে দিতেন, আর আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পুত্র জহাই করতে বলতেন তাহলে আমরা আমাদের পুত্রদের জহাই করতাম। বেশ কয়েক বছর আগে গ্রামে গিয়েছিলাম, যখন এই কথা বলছি বলছেন যে এক ভদ্রলোক একবার বুক ফুলিয়ে বলছেন আল্লাহ নির্দেশ হবে আর জহাই করবো না নিজের পুত্রকে, আপনি কি বলছেন পুত্রকে জহাই করতে বলে জহাই করলাম। আমি তার হাত ভাত দেখে বুঝতে পারলাম যে লোকটা বেনামাজি হচ্ছে, জিজ্ঞেস করে যে বললেন ভাই আপনি পাঁচ অক্ষর সালাত আদায় করেন, তখন তিনি বলছেন যে ভাই পাঁচ অক্ষর নামাজটা পড়ি না। আল্লাহর নির্দেশ হলে কলিজার কুতবা একমাত্র পুত্রকে জহাই করে দেবেন। আর আল্লাহ তাআলা কতবার নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য। ভাই সকল, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, গরু ছাগল কুরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এই গরু ছাগল ও কুরবানি আগে নিজের পশুত্বকে জহাই করুন, পশু কুরবানি আগে নিজের পশুত্বকে জহাই করুন। ইতিহাস স্মরণ করে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস নিজের মধ্যে নিজের প্রবৃত্তি এবং কামনাকে সার্বিকভাবে বিসর্জন দিয়ে নিজের পুত্রকে কুরবানি দিতে দিয়েছিলেন, আর আমি আমার পশুত্বকে বজায় রেখে আমার প্রবৃত্তি এবং কামনাকে প্রাধান্য দিয়ে আল্লাহর বিধানকে প্রতিপালিত করে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে পশু জহাই করে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় না। মাংস তো দৈনিক খাচ্ছেন, গরু ছাগল তো মাঝে মাঝে জবাই করছেন, এই কুরবানির দিন যদি গরু ছাগল ছাগল না করে জবাই তাহলে হবে না জি। আপনাকে ইবাদত যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। এবং আপনার কুরবানির দিনে আপনার দাবি নিয়াজ আছে না আপনারা আনো কুরবানির লালিত পালিত পশুকে জবাই করে দিলেন, নিজে খেয়েছেন, পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন, নিজে খেয়েছেন, পরিবারকে খাইয়েছেন, পাড়া প্রতিবেশীকে খাইয়েছেন, কুরবানির রসুলের নামাজ পড়তে এসেছেন। নিজেদের পশুত্বকে আজীবনের জন্য আমরা জহাই করে দিই,
আমাদের কোন প্রকারের কামনা এবং বাসনা আল্লাহর বিধানের উপরে না দেওয়া, বরং আল্লাহ তাআলার বিধানের অনুগত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুগত হবে সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমাদের কাজকর্ম হবে, উঠা বসা চলা ফিরা সমস্ত কিছু লেনদেন ব্যবসা বাণিজ্য আমরা পবিত্র করে সুন্নাহর মাধ্যমে করব। আসুন আমরা প্রত্যেকেই এই ঈদ উল আযহা কুরবানি দিনে ইসমাইল আলাইহিস সালামের ইতিহাসকে স্মরণ করে আমরা নিজেদের প্রস্তুতকে জহাই করে দিয়ে আমরা ইসলাম বাস্তবায়নের জন্য নতুন ভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করে সুন্নাহর আমলে আমাদের তৌফিক দান করুন। আমিন। ভাই সকল কুরবানি মাংস কারো কারো এক করে ধারণা আছে, কারো কারো এক করে ধারণা আছে যে তিন দিনের বেশি কুরবানি মাংস খাওয়া যায় না, অথচ তিন দিনের বেশি অনেক আলেম ওলামা মৌলবি মাওলানা তারাই খাচ্ছে। এই ধারণাটা সঠিক নয়। একটা প্রেক্ষাপটে কুরবানির মাংস তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন, অতঃপর তার পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু ওয়া আতিমু, কুলু ওয়া আতিমু ওয়াদখিমু, খাও আহার করো, আহার করো, আহার করো এবং জমা করে রাখো, খাও খাও এবং জমা করে রাখো। সহিহ বুখারী হাদিস নম্বর 5570, সহিহ মুসলিম হাদিস নম্বর 1947। ওকে যতদিন ইচ্ছা আপনি কোরবানির মাংস রেখে খেতে পারেন, তবে নিজে খাবেন অন্যকে খাওয়াবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সকল মেহমান আপনার মাইসা ফকির কোরবানির মাংস থেকে তোমরা খাও এবং দুঃখ অভাব দুস্থদেরকে আহার করাও। সূরা তুহাদ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28 এবং সূরা হাদিদ 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ফাকুল মিনহা লাকুম কাদিয়ান মুতার, তোমরা কোরবানির মাংস থেকে খাও এবং যারা প্রায়
30 বছর প্রায় 25 বছর আগে আপনার কান্দি গোকর্ণ খোসবাসপুর যে ঘটনা ঘটেছিল নিজে চোখে দেখেছিলাম কয়েক মিনিটের ব্যবধানে, চোখে না দেখেছিলাম বিশ্বাস করবে না, অলৌকিক ঘটনা। পরপর মোটামোটা চারটা তালের গাছ ছিল, তালের একটা কাড়ি পরপর তিনটাকে পুরো ফুটো করে দিয়ে মিটিয়ে গোড়াতে পুরো ফুটো করে দিয়ে চতুর্থ গিয়ে আটকে ছিল। তখনই আমরা কল্পনা করেছিলাম যে একটা বড় মুসলমানের মানুষ যদি ওই একটা তালের গাড়ি এভাবে ধরে যদি ভরে এইরকম মোটা তালের গাছে তিনটা ফুটো করে দিয়ে চতুর্থটাকে ঘিরে দেবেন, এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বিভিন্ন সময় মানুষকে পরীক্ষা করার জন্য দেখানোর জন্য যাতে মানুষকে দেখে তারা আমার প্রতি আস্থা অর্জন করতে পারে, আমাকে বিশ্বাস করতে পারে যে আমি আছি, আমার দিকে প্রত্যাবর্তন হতে পারে, তার জন্য আমার মাঝে মাঝে এসব গুরুত্ব থাকে। তো ভাই সকল সে ক্রীড়া এলাকার মানুষ আজকে যে মহাবিপদে পড়েছে তাদের জন্য হোক বা আমাদের বাড়ির চতুর্পাশে যারা গরিব দুঃখ অসহায় আছে তাদের কল্যাণার্থে তাদের সাহায্যার্থে আমরা সার্বিকভাবে আমাদের সাহায্য সহযোগিতার হাত আমরা সাধ্যমতো বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল ইজ্জত ফাত্তাকুল্লাহ মা তাকাতুম, তোমরা আল্লাহর কাছে সাধ্যমতো বাড়িয়ে দেব। সূরা আলাকা সূরা আল-মুসাফির আয়াত বলছে আল্লাহ তাআলা আমাদের